আসসালামু আলাইকুম ভিওয়ার্স খুব ছোট্ট একটা বিষয় অনেকেই জানে না যে কি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম তো আমি সরাসরি ইউটিউবে চলে গেলাম তো ইউটিউবে যাওয়ার পর আর আমি পাচ্ছেন যে এখানে যে আমার আইকন আছে এই আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ক্লিক করবো এই জায়গায় তো এই জায়গায় ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবো এখানে তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস চিহ্ন তো আমি প্লাস চিহ্নতে ক্লিক করলাম প্লাস চিহ্নতে ক্লিক করার পর এরকম আসবে তো যাগের ফিঙ্গার প্রিন্ট আছে তারা ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবেন তো ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর একটু চেক ইন হবে চেক ইন হওয়ার সময় নেবে তো চেক ইন হওয়ার পর এরকম একটা পেজ ইন্টারফেস চলে আসবে তো আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি কেন অ্যাকাউন্ট খুলবেন বিজনেস নাকি আপনার ব্যক্তিগত কারণে যদি ব্যক্তিগত দরকার হয় তাহলে মাই ওটা দিয়ে দিবেন তো তারপর আপনার নাম দেবেন তো আমি একটা দিয়ে দিলাম এমডি ফারুক যাই হোক আপনারা আপনার নিজের নাম দিতে পারেন অথবা অন্য কোনো দরকার থাকলে অন্য নাম দেবেন তো এখানে বার্থ মান্থ ডে সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিলাম তারপরে জেন্ডা সিলেক্ট করে নেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম আরও কয়েকটি অপশান আসবে তো আপনি যদি নিজের কোন জিমেইল অ্যাকাউন্ট অ্যাড্রেস করতে চান এখানে দিতে পারেন অথবা আপনারা যদি কোনো জিমেইল ঠিকানা অ্যাড্রেস না ক্রিয়েট চান এখানে একটি সাজেশন লিস্ট ব্যবহার করতে পারেন তো এটা ক্লিক করে আমি এখানে পাসওয়ার্ড দিব তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই পাসওয়ার্ড দেওয়ার তো আমি পাসওয়ার্ড দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দিলাম পাসওয়ার্ডটি একটু জটিল পাসওয়ার্ড দিতে হবে তো আমি জটিল পাসওয়ার্ড দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করলাম তো এখন আপনারা যদি আপনার ফোন নাম্বার ইউজ করেন ইউজ করলে করতে পারেন তো আপনারা স্কিপ করার সুযোগ থাকলে এর এরকম স্কিপ করার সুযোগ থাকলে আপনারা স্কিপ করে দিবেন যাতে আরও বেশি অ্যাকাউন্ট খুলতে পারেন তো এখন নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এরকম একটা এখানে পলিসি প্রাইভেসি পলিসি টার্মস দেওয়া থাকবে তো আপনারা এটা পড়লে পড়তে পারেন নাহলে এগ্রি করে দেবেন তারপর এগ্রি করার পর আপনার অ্যাকাউন্টটি সম্পন্ন হয়ে গেল এবার আপনারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এভাবে আপনারা যে সব অথবা অন্যান্য সাইটে আর্ন করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও এই পর্যন্তই আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে